এবছর 14ই মার্চ পরীক্ষা শুরু হয়েছিল এবং 27শে মার্চ শেষ হয়েছে। মাত্র 57 দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে। 60টি বিষয় মানে 60 সাবজেক্টস এবং প্রায় 850,000 মানে 8.5 লক্ষেরও বেশি কিন্তু পরীক্ষার্থীদের ফলাফল এই অল্প সময়ে ত্রুটিহীনভাবে প্রকাশ করা হচ্ছে, যা অন্যান্য অনেক স্টেট বোর্ড তাদের থেকে কিন্তু সেটা অনেকটাই বেশি। কারণ অন্যান্য অনেক স্টেট বোর্ড মানে ক্লাস টুয়েলভে তাদের কিন্তু 60খানা সাবজেক্ট থাকে না এবং এত সংখ্যক স্টুডেন্টও থাকে না, ফলে সেদিক থেকে এটা একটা কিন্তু ইউনিক অ্যাচিভমেন্ট কাউন্সিলের। এবার মোট 60টি বিষয়ের উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, যার মধ্যে হচ্ছে 15টি ভাষা বিষয়ের এবং টোটাল হচ্ছে 13টি ভোকেশনাল বিষয়ের উপর পরীক্ষা হয়েছে। এবছর বাংলা, ইংরেজি, হিন্দিতে এবং অলচিকি ভাষায় প্রশ্নপত্র ছাপা হয়েছে। এর ফলে পরীক্ষার্থী এবং অভিভাবকরা দারুণ খুশি হয়েছেন এবং উপকৃত হয়েছেন। সারা বছর ধরে আমরা হেল্প ডেস্ক চালু করেছি, যা ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের প্রভূত সাহায্য করেছে। পরীক্ষার 7 দিন আগে থেকে বিশেষ কন্ট্রোল রুম এবং হেল্প ডেস্ক চালু করা হয়েছিল। সর্বভারতীয় পরীক্ষার এবং উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির কথা ভেবে সংসদ বিগত বছরে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য কনসেপ্টস উইথ স্যাম্পল কোয়েশ্চেন্স উইথ সলিউশনের 5টি বই প্রকাশ করেছিল এবং সায়েন্স, আর্টস, কমার্স ও ইংরেজি বিষয়ের 16টি বিষয়ে মক টেস্ট পেপার এবং মডেল কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স কি বইগুলো প্রকাশিত হয়েছিল, যা প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে এবং ছাত্রছাত্রীরা এর সুফল এবছরেও পেয়েছে। বইগুলি আবার পুনর্মুদ্রণ করা হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তকের যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এটা শিক্ষা প্রসারে একটা উল্লেখযোগ্য আর কি স্টেপ। ইতিমধ্যে সংসদের পাঠ্যক্রমে ভোকেশনাল সাবজেক্ট হিসেবে অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, হেলথ কেয়ার, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং এবং কনস্ট্রাকশন এই 9টি বিষয় ছিল। 2021 সালের থেকে যারা আর কি রেজিস্ট্রেশন করেছে তখন থেকে আরও 4টে সাবজেক্ট আমরা অফার করেছি, বিউটি অ্যান্ড ওয়েলনেস, অ্যাপারেল, এগ্রিকালচার এবং পাওয়ার। এই 4টি বিষয় নতুন করে ঢোকানো হয়েছিল 2021 সালে রেজিস্ট্রেশনের সময়। ফলে এবছর এই নতুন 4টি ভোকেশনাল বিষয় সহ আগেকার 9টি বিষয়, টোটাল 13টা বিষয়ের উপর কিন্তু ভোকেশনাল সাবজেক্টে পরীক্ষা হয়েছে। আপনারা জানেন যে ভোকেশনাল এডুকেশন বা স্কিল এডুকেশনে এখন অনেক গুরুত্ব দেওয়া হয়, ফলে সেদিক থেকে কিন্তু কাউন্সিল সবসময় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনেকদিন ধরেই নিয়ে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে সংসদের ওয়েবসাইটে স্কলারশিপ সম্পর্কে একটি বিশেষ ওয়েব পেজ প্রকাশ করা হচ্ছে। এই সাইটে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সহ নানা স্তরে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যারা স্কলারশিপ দেয়, কিভাবে কোথায় আবেদন করতে হবে তার বিশদ তথ্যাদি দেওয়া আছে। এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা 1,27,000 অর্থাৎ 14.84% বেশি, যা তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী সরকারি নানা প্রকল্পের সুফল। এদের মধ্যে অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার, যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন। এবছর প্রথম প্রতিটি মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোড ব্যবহার করা হয়েছে। এই স্টেপটা আমরা এবছরই প্রথম নিলাম। এই কিউআর কোডে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টিটিউশন কোড, মোট প্রাপ্ত নম্বর ও গ্রেড দেওয়া থাকছে। এই কিউআর এর মধ্যে, কিউআর কোডের মধ্যে এগুলো সমস্ত ইনফরমেশনগুলো এমবেডেড থাকছে। এবছরও ফলাফলে রাজ্যভিত্তিক প্রভিশনাল প্রথম 10 জন স্থানাধিকারী ছাড়াও জেলাভিত্তিক ছাত্র ছাত্রীর নাম, বিদ্যালয়ের নাম, মেধা তালিকা সংসদের ওয়েবসাইটে আমরা আপলোড করব।